চাঁদপুরে ফরিদগঞ্জে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার উপজেলার গোয়াল ভাওর বাজারে এলাকাবাসী বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ইমরান হোসেন ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা আলমগীর হোসেন মিঠু, মোহাম্মদ শফিকুর রহমান, ছাত্রলীগ নেতা নূরে আলম রনি, গোয়ালভার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী মিয়াজি প্রমুখ।